हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय न्यू ब्लॉग। आज पार्ट फोर तुम्हारा वीडियो देखो। एखन सकाले बजे 8:30। सो हमें होटल थे जस्ट बैरिए पुलिस बजारे चौके जा। पुलिस बजारे मेन रास्तार ऊपर होटेल। सो ओखने एखन गाड़ी आसबे। तो आज के टूर प्लान आछे डाउकी, क्लिनेस विलेज, रूट बीच, ये सब साइट सीन करार आछे। तो एखान के डाउकी डिस्टेंस जो आज 86 किलोमीटर। तो मोटामोटी हमें 2 থেকে 2.5 ঘন্টা लेगे जाए जेते। तो तर सकाल सकाल बैरिए पड़ल कारण 8টার পর থেকে এখানে শিলংয়ে ট্রাফিক প্রচন্ড পরিমাণে শুরু হয়ে যায়। তো সেজন্যই আমরা তাড়াতাড়ি শুরু করে দিলাম আজকের জার্নি। তো চলো তাহলে সাথে থাকো। গাড়ি আমাদের চলে এসেছে। তো গাড়িতে বসে পড়েছি, 1 ঘন্টা লেট। 8টার সময় প্ল্যান ছিল, 9টা বেজে গিয়েছে বেরোতে। তো দেখি আজকে কোন ফারস্টে কোথায় যাই, দাদা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। রাস্তা কিছু ভিউ দেখো তোমরা, তারপরে ফার্স্টে আমরা কোথায় ভিজিট করছি সেটা তোমাদেরকে দেখা। সো যখন তোমরা শিলং থেকে বাইরে ট্যুর করবা, তো চেষ্টা করবে সকাল 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার। কারণ কি 8টার পর থেকেই শিলং সিটির ভিতরে জ্যাম লাগা শুরু হয়ে যায়। তো তোমরা আগে দেখতেই পাচ্ছ যে কতটা জ্যাম লাগা শুরু হয়ে গেছে। যদি তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তাহলে জ্যাম পাবে না, আর যেখানে যাবে সেই জায়গাটা একটু ভালো করে এক্সপ্লোর করতে পারবে। তো জাস্ট ক্রস করলাম আমরা ML05 ক্যাফে। তো আজকে আমাদের লেট হয়ে গিয়েছে তাই জন্য এখানে এন্টার করলাম না। তো এখানে তোমরা যদি চাও, এখানে একটা ভালো ক্যাফে আছে ML05, সেখানে তোমরা আরামসে ব্রেকফাস্ট করতে পারো। বেশ সুন্দর জায়গা। তিতলির অবস্থা অল্প অল্প খারাপ হচ্ছে। তো এখনো চশমা পরে ঘুম ঘুম দিচ্ছে। তিতলি ঘুমিয়ে পড়ছো? তিতলি ঘুমিয়ে পড়ছে চশমা পরে, পিছনে সবাই একদম লাস্টে রিয়া, গুটলু, তিতলির মা। মা হাই করো সবাই। আমাদের যে দাদা ঘুরোচ্ছে এতদিন ধরে, অনিল দা, অনিলদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা যখন শিলং আসবা সাইট সিনের জন্য অনিলদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো, দারুণভাবে সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরিয়ে দিবে। তো রাস্তার মজা নিতে নিতে আমরা যাচ্ছি। রাস্তা দারুণ, এখানকার পরিষ্কার চকচকা। তো কিছু কিছু জায়গায় ফোর লেন রাস্তা তৈরি হচ্ছে। সো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এত সুন্দর একটা পাহাড়ের ভ্যালি। তো এই সাইডেও পাহাড়, এই সাইডেও পাহাড়, দু সাইডে পাহাড় থেকে মাঝখানে একটা ভ্যালির মতন দারুণ একটা ভিউ পয়েন্ট। আর তার উপরে এখানে ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে কিনা দেখো, আমার ঠিক হাতের একদম এই জায়গাটা, যে এই জায়গাটা, যে একটা হালকা ডিপের মতন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওয়াটারফলস। সেই উপর থেকে ওয়াটারফলস এখানে পড়ছে, আওয়াজটা এখানে অবধি আসছে যে এত সুন্দর ওয়াটারফলস এখানে। ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাই। একটা ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়ালাম। এখানে সুন্দর একটা ব্যারিকেড করে দেওয়া আছে
তো এখানে দাঁড়িয়ে তোমরা ছবি উঠাতে পারো, আর পিছনের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে একবার তোমাদেরকে ভিউটা দেখো। পুরো একদম সবুজ পাহাড়, খুব সুন্দর দেখা যাচ্ছে দিক থেকে, দারুণ। এখন আমরা এন্টার করছি মাউলি ভিলেজে। তো দেখো কত সুন্দর ছোট ছোট বাড়ি, রাস্তাটা আমাকে খুব পছন্দ হলো। সো এখন আমরা যাচ্ছি মলিগাঁও ভিলেজ। তো রাস্তা তো দেখতেই পাচ্ছ একদম ন্যারো রাস্তা, দুপাশেই ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে যাচ্ছি। বেশ ওয়েদারটা আজকে খুব সুন্দর, আকাশ পরিষ্কার, তো ঘুরেও বেশ মজা আসছে। তো সাথে থাকো, রাস্তা সব পুরোটা মোটামুটি সিমিলারিটি সেম, তো রাস্তাটা সেজন্য বেশি ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি না, গিয়ে ওখানকার মলিগাঁওয়ের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট। সো আজকে প্রথম আমাদের যেটা ভিজিট পয়েন্ট আছে সেটা আছে সিঙ্গেল ডেকার রুট বিচ। তো এখন আমরা প্রথমে সিঙ্গেল ডেকার রুট বিচে যাব, সিঙ্গেল ডেকার রুট বিচ ঘুরে তারপরে মলিগাঁও ভিলেজ যাব, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। চলো তাহলে সিঙ্গেল ডেকার রুট বিচের দিকে যাই। সো জাস্ট পার্কিং থেকে আমরা গাড়ি পার্ক করে এগিয়ে যাচ্ছি সিঙ্গেল ডেকার রুট বিচের দিকে। একদম ডাউন আছে এখানে, তো এখানে আশেপাশে দোকানও ছিল, সেখান থেকে ফ্রুটও কেনা হলো, ফ্রুট খাওয়া হচ্ছে। তো এখান থেকে কিছুটা পথ আমাদেরকে হেঁটে যেতে লাগবে। রাস্তার দুপাশেই প্রচুর দোকান আছে, ছোট 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 দোকান খুলেছে, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, কাটা ফল বিক্রি করছে এরা। তো দেখুন এখানে এইদিকে লিভিং রুট বিচ আরো দেওয়া আছে এদিকে, তো আমরাও যাচ্ছি এদিকে। একটা ঝিঝি পোকার আওয়াজ অনেকক্ষণ ধরে শুনছি, যখন থেকে আমরা এই জঙ্গলের ভিতরে এন্টার করলাম তখন থেকে এই ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। সবাই এগিয়ে যাচ্ছে একের পর এক। তুমি কি কিনছো, এটা জুস কিনেছো? আসো। তো সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। চলার পুরো পথটাই তোমাদেরকে দেখাই দেখি কেমন, জায়গায় জায়গায় এরকম ছোট ছোট ডাস্টবিন এরা রেখেছে, যাতে ট্রেক করে যাওয়ার সময় মানুষেরা এই জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কসের বোতল এদিক ওদিক না ছড়িয়ে ছিটিয়ে রাখে, ডাস্টবিনে যদি ফেলে তাহলে এই জায়গার সৌন্দর্যটা আরও বেশি দিন বেঁচে থাকবে। বাস দিয়ে সুন্দর একটা বসার জায়গা করেছে অপোজিটে। দেখো ট্রেডিশনাল সব জিনিসের দোকান, লাস্সি সব বিক্রি করছে, আর এখানে সবাই ভ্যাকসিনেট, এখানে যারা আছে সবাই ভ্যাকসিনেট আছে। সো একবার ডুয়াল ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাই, দেখো আমরা এক সাইড দিয়ে নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, আর আমার ব্যাক সাইডের তো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটাই নিচু, আস্তে আস্তে নিচে নামতে হচ্ছে। তো ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। এই শিলং ট্রিপের যে আমার ভিডিও পার্ট পার্ট করে আমি দিচ্ছি, কারণ এক এক দিনে পুরো ভিডিও দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো তোমাদেরও দেখতে হয়তো বোর ফিল হবে, সেজন্য আমি পার্ট পার্ট করে ভিডিও লেন্থ কম করে দিয়ে তোমাদের জন্য ভিডিও করছি। আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও যে ভিডিও তোমাদের কেমন লাগছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সো এখন আমরা একটু হাঁপিয়ে গেছি, দেখো এখানে পাইনঅ্যাপেল খাচ্ছি, পাইনঅ্যাপেলের যে পিকটা দিয়েছে সেই টুথপিকটাও বাঁশ দিয়ে এরা বানিয়েছে, তো কত সুন্দর। এখানে প্লাস্টিক কোনো কিছু ইউজ করছে না, পুরো টুথপিকও এখানকার বাঁশের। ট্রেকের পথটা একবার তোমাদেরকে দেখাই, এখন এই সময় তো ঠিক আছে, বাট রেনি সিজনে এখানে আসলে যদি বৃষ্টি পড়ে তাহলে প্রচুর অসুবিধা হতে পারে। হালকা হালকা জলের সাউন্ড পাচ্ছি, মানে আমরা বেশি দূর নেই আর সিঙ্গেল ডেকার রুট বিচের থেকে। তো আমরা চলে এসেছি আর সিঙ্গেল ডেকার রুট বিচের সামনে, সেখানে এন্ট্রি ফ্রি আছে, পার পার্সন 40 rupees। তো চলো আমরা একবার টিকিট কেটে নিই, টিকিট কেটে তারপরে আগের রাস্তাটা কভার করি। তো আর সামনে যে
ব্রিজটা দেখা যাচ্ছে সেটাই হলো সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। এটা পুরোটাই ন্যাচারাল ক্লাইমেটে তৈরি হয়েছে। এখানে আস্তে আস্তে পাটি পিটিপি করে আগিয়ে যাচ্ছে, ও ভয় লাগছে যদি ও পড়ে যায়, বাট এখানে কার একটু তো রিক্সি আছেই, সেজন্য পাটি পিটিপি চলতে হবে। চলো আগিয়ে যাই একবার রুট ব্রিজের উপর দিয়ে। দেখো এটা যেটা আছে একদম গাছের রুট দিয়েই পুরোটা ব্রিজ। এটা দেখো পুরো তো গাছে যে রুট আছে, রুটের উপরে এখানে শালকাঠ বিছিয়ে তো এখানে ব্রিজটা বানানো হয়েছিল। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ আমাদের পুরোটাই কভার করা হয়ে গেল। এখানে এসে অনেকটাই টাইম স্পেন্ড করলাম, সুন্দর একটা রুটের ব্রিজ। এখানে অনেকটা পথ হেঁটে আসতে লাগলো, বাট হেঁটে এসে সার্থক, খুব সুন্দর লাগলো। তো ব্যাক সাইডে একবার দেখো এখানে কত সুন্দর একটা জল, একদম ক্রিস্টাল ক্লিয়ার টাইপের জল আছে। বাট সেই জায়গাটায় আমরা একটু যাব, গিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের জন্য। সো লিভিং রুট ব্রিজ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, গাড়িতে এসে বসে গিয়েছি, এখন যাচ্ছি ক্লিনেস্ট ভিলেজে। তো ওখানে যাই, আর এখানে এসে একটা নতুন ওয়ার্ড শিখলাম, সানফাও। সানফাও মানে হচ্ছে 50 rupees, 50 টাকাকে এখানে বলা সানফাও। শুনে একটু কেমন লাগলো, সানফাও মানে 50 rupees। এই যে আমরা এন্টার করে গেছি, এটা হলো এই এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তার জন্য এন্ট্রি করার জন্য এখানে যেটা টিকিট আছে পার গাড়ি, গাড়ি হিসাবে এখানে চার্জ করে 200 rupees আসপা। এখানকার ভাষায় হচ্ছে আসপা বললো, আসপা মানে 200 rupees। ওয়ার্ডগুলো কত সুন্দর, আসপা। তো এখানে এখন পার্ক করব, পার্ক করে আমরা বেরিয়ে যাব ভিলেজের দেখার জন্য। তো এন্টার করে গিয়েছি ক্লিনেস্ট ভিলেজে। তো দেখো রাস্তাঘাট এখানে পরিষ্কার, ঢুকতেই দেখলাম বেশ পরিষ্কার, সবাই হেঁটে যাচ্ছি, বাট আজকে একটু রৌদ্র। তো এখানে এক জায়গায় আমরা ভিলেজের এখানে একটা ট্রি হাউসের মতন বানানো আছে, দেখো কত সুন্দর একটা ট্রি হাউস। তো এটা ওয়াচ টাওয়ারের মতনও মনে হচ্ছে এখানে। তো এই সাইড দিয়ে যে বাঁশের পুরো কভার করে সিঁড়ি করা আছে, এদিক দিয়ে গিয়ে রাস্তার ওপর দিয়ে ওঠে পুরো একটা ট্রি হাউস, দেখো কত সুন্দর লাগছে। ক্লিন ভিলেজ জুড়ে প্রচুর হোমস্টে আছে, আমি হোমস্টের নামগুলো এখানে মেনশন করে দিচ্ছি। তোমরা এখানে পজ করে ভিডিও থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে যদি তুমি এই ক্লিন ভিলেজে থাকতে চাও তাহলে হয়ে যাবে। তিতলি এখানে ডান্স করছে, দেখো কত সুন্দর। সো ক্লিন ভিলেজের ভিতর দিয়ে আমরা অনেকটাই পথ হেঁটে চললাম, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ হয়তো ক্যামেরাতে, দুপাশ দিয়ে বাড়ি হলো, কত সুন্দর গ্রামের বাড়ি, ছোট ছোট বাড়ি। দেখো এখানে বাতাবি লেবুর গাছ, তো সুন্দর করে এরা ফুল বাগান, ফুল পাতাবাহারি গাছ দিয়ে সুন্দর করে গার্ডেনিং করে রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো রাস্তাঘাট সত্যিই একদম ঝাঁচকচকে রাস্তাঘাট। তো এর জন্যই এটি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। সো চলে এসেছি এখন ক্লিন ভিলেজ ঘুরে লাঞ্চ করার জন্য। এখন ঘড়িতে বেজে গিয়েছে 1:10, তো এখন এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে ডাইরেক্ট বেরিয়ে যাব ডাউকির জন্য। তো চলো লাঞ্চের দেখি এখানে কি মেনু সিলেকশনে কি আছে দাদাদের, তো চলো একবার দেখে আসি। মেনু বলতে এখানে যেটা দেখালো সেটা হচ্ছে চিকেন কারি থালি, ফিশ কারি থালি, এগ কারি থালি আর রাইস। প্রাইস তো তোমাদের কাছে দেওয়াই আছে, তাহলে তোমরা দেখে নিও। সো মলিয়ং গ্রাম আমাদের
ঘোরা কমপ্লিট হয়ে গেল, এটা এশিয়ার ক্লিন ভিলেজ। তারপরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন গাড়িতে বসে পড়েছি তাড়াতাড়ি, কারণ এখন যেতে হবে ডাউকি। এখান থেকে 45 মিনিটসের মতন আরও রাস্তা আছে। এখন ঘড়িতে 2 বেজে গিয়েছে, তারপর ডাউকিতে গিয়ে আবার ডাউকিটাকে এক্সপ্লোর করতে হবে। চলো তাহলে ডাউকিতে যাই। ডাউকির সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল, ওখানে গিয়ে সেই ক্রিস্টাল ক্লিয়ার জল তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা জাস্ট ডাউকির পথে যাচ্ছি। তো দেখো, আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছ, গ্রিন কালারের পুরো ফেন্সিং দেওয়া আছে, সেটা হচ্ছে বাংলাদেশ। এই আমার ডান পাশে পুরোটাই বাংলাদেশের বর্ডার, আর আমরা এখন ইন্ডিয়ার রাস্তাতে যাই। ডাউকিতে তো পৌঁছে গেছি। এখানে প্রচণ্ড ভিড় গাড়ির, দেখো ওখানে লম্বা জ্যাম লেগে আছে, নিচেও প্রচণ্ড ভিড়। তো দেখি এখন এখানে জ্যাম কতক্ষণে ছাড়ে। সো চলে এসেছি ডাউকি। তো আমার পিছনে তোমরা দেখতেই পারছো, ক্রিস্টাল ক্লিয়ার উপর থেকে দেখা যাচ্ছে পুরোটা। তো এখন আমরা বোটিংয়ের জন্য যাচ্ছি নিচে। তো বোটিংয়ের জন্য যাই, দেখি এখানে কস্ট কিরা বেয়ার করছে লাগবে আমাদেরকে। তো পুরোটাই তোমাদেরকে জানাচ্ছি, চলো তাহলে সাথে থাকো। তো নামার রাস্তাটা দেখতেই পারছো কতটা খাড়া, পাথর কেটে এখানে নাম সিঁড়ি বানিয়েছে, বিশাল বিশাল ধাপ সিঁড়ির। তো নামার সময় তো বাস ইজিলি নেমে যাচ্ছি, বাট ওঠার সময় অনেকটাই কষ্টকর হবে এ ওঠা। তো এখনই বুঝতে পারছি কেন যারা উঠছে তাদের অবস্থাটা দেখো, কিভাবে উঠছে, বসে বসে উঠছে। পুরো ডাউকি রিভারটা তোমাদেরকে দেখাই, দেখো কতটা ক্রিস্টাল ক্লিয়ার জল, এখান থেকেই বোঝা যাচ্ছে একদম স্বচ্ছ এখান থেকে জল, একদম গ্রিন। এখান উপর থেকে যে কালারটা দেখা যাচ্ছে পুরো গ্রিন। আর ওই পাশে আমার অপোজিটের, একদম অপোজিটে বাংলাদেশ, আর আমরা এই সাইডে হচ্ছে ইন্ডিয়া, ওই সাইডে হচ্ছে বাংলাদেশ। তো দারুণ একটা মজাদার, বাংলাদেশ ইন্ডিয়ার ওদিক থেকে যারা আসছে তারা হচ্ছে বাংলাদেশের ট্যুরিস্ট, আর আমরা হচ্ছে ইন্ডিয়ার ট্যুরিস্ট। তো চলো একবার নিচে নামা যাক, নিচে নেমে দেখি। বোট আমাদের করা হয়ে গিয়েছে। এখানকার বোটের সিস্টেম হচ্ছে একটা বোটে 4 করে তোমরা উঠতে পারবা। তো পুরো রিভার ঘোরাবে, আইল্যান্ডে নিয়ে যাবে, ফটো তোলাবে। আর ওখানে আমার অপোজিটে ওখানে দেখতে পাচ্ছ ছোট ছোট ওটা বাংলাদেশ, ওই বাংলাদেশের সামনে ঝালমুড়ি আচার ওরা নাকি বিক্রি করে, সেটাও কিনতে পারবা। সেটা 1200 বোট, আর একটা আছে 700, যেটা হচ্ছে রিভারে কোনো জায়গায় থামবে না, পুরো রিভারটা ঘোরাবে, সেটা হচ্ছে 700, আধা ঘন্টা আর 45 মিনিটস আছে, যেটা হচ্ছে রিভারটা ঘোরাবে বাট কোনো জায়গায় থামবে না। তো আমরা 1 নিলাম। তো 1200 পার বোট, 2 বোট আমাদের নিতে হলো, 6 আছি। তো চলো তাহলে বোটে বসা। বোটে যাওয়ার পরটা দেখো একদম দুর্গম, একদম বালুর বস্তা দিয়ে এরকম করে এরা রাস্তা বানিয়েছে। আমাদের আসার টাইমিংটা একদম ঠিকই আছে, কারণ এখন রোদ কমে গিয়েছে। তো আমরা আরামসে এখানে বোটের মজাটা নিতে পারবো, না হলে রোদ থাকলে গরমের মধ্যে সেই মজাটা আর কি আসবে না। নৌকে বসে গেছি, বোটে শুরু হয়ে গেছে। দেখতেই পারছো যে কতটা ক্লিন এখানকার জল দেখা যাচ্ছে, সুন্দর একটা ফিল হচ্ছে। চলো এখন আমার ফেস না দেখে তোমাদেরকে সাইডের ভিউগুলো দেখাই, আন্ডার ওয়াটারও কিছু ফটো করে তোমাদেরকে দেখাবো। 6 ছিলাম, তো 3 করে বোট ডিভাইড হয়েছে। তো আগে সামনের বোটে তিতলি, মা, বর্দি, জিজু এরা আছে। তো আমরা এখন পেছন পেছন যাচ্ছি। তিতলি টাটা, দেখো জলটা কত সুন্দর, কেন কেন কত সুন্দর। দেখো তিতলি আমাদেরকে বলছে জলে হাত না দিতে, কতটা সুন্দর জল এখানে। এই জায়গাটা একটা সাসপেনশন ব্রিজ আছে, তো আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে, সাসপেনশন ব্রিজের ঠিক তলে আছি। তো এই সাসপেনশন ব্রিজের এখানে জল নাকি বললো 15 গেহরা আছে জল, 15-20 ফুট, মানে এই জায়গাটা জলটা অনেকটাই বেশি ডিপ। বাট এই জায়গাটাও ভালো করে দেখলে জল যে কতটা ক্লিয়ার তা দেখা যাচ্ছে। আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে একবার দেখানোর চেষ্টা করছি, তারপরে আমি আন্ডার ওয়াটার শট তোমাদেরকে কিছু দেখাবো। এখন আমরা যাচ্ছি আইল্যান্ডের দিকে, মাঝখানে কিছু আমি আন্ডার ওয়াটার শট তুললাম।
একদম ব্রিজের নিচে প্রচুর ডিপ, প্রচুর ডিপ। ওখানে মোটামুটি 15-20 ফুট ডিপ আছে ওখানে, যেটা বললো। বাট এতটা ক্রিস্টাল ক্লিয়ার, আমি তোমাকে আমার ক্যামেরা ফুটেজে তোমাদেরকে দেখাবো আন্ডার কভার। মানে আমি সেই জায়গাকার রেকর্ডটা করেছিলাম, দারুণ একটা এসেছে, দারুণ। মানে একটা এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার, নিচে পুরো জল দেখা যাচ্ছে, নিচে পুরো পাথর দেখা যাচ্ছে, একটা দারুণ অনুভূতি লাগলো। তো দেখো এখন আমরা যেখানে আছি, আমার অপোজিট সাইডে দেখো যেটা কি বলে এটাকে, ন্যাচারাল ফ্রিজ, ন্যাচারাল ফ্রিজ যাকে বলে, ন্যাচারাল ফ্রিজ তোমাদেরকে দেখাই। দেখো এখানে কোল্ড ড্রিঙ্ক পেয়ে যাবা, সব কিছু পেয়ে যাবা, কোল্ড ড্রিঙ্ক, বিয়ার, ব্রিজার সব কিছু আছে। বাট দাম যেটা আছে সব ডবল দাম। তো এখানে বিয়ার পার্টি চলছে, সব রকম এখানে ফ্যাসিলিটিস আছে, দারুণ। মা এখানে দেখছে কি খাওয়া যায়, বাট আজকে মার ফ্রাইডে তো কিছু খেতে পারছে না, আজকে মা সারাদিন উপোস করে ঘুরলো। তো এরা এখানেও দেখছে কিছু খাওয়া যায় নাকি। এখানে কাপ নুডলস আছে, সব রকম খাবার আছে, চিপস সবই আছে। দেখো এখানে সব রকম ব্যবস্থা আছে, এখানে এসে দারুণ দারুণ একটা এনজয় হলো আমাদের। তো এখন আমরা আবার নদীর পথে বেরিয়ে পড়বো, চলো তাহলে নদীর দিকে যাওয়া যাক, এখন বাংলাদেশের দিকে যাব, চলো। জল, নদীর জলটা যেখানে আছে এই সাইডটা দেখো, বাস এই সাইডে কিন্তু ভালোই ঢেউ আছে, বাট জল যখনই এই সাইড দিয়ে এদিকে বয়ে চলে আসছে, এই সাইডে একদম স্থির জল, এইদিকে একদমই স্থির। তো দারুণ মজা হচ্ছে এদিকে এসে। বেশ ট্রিপটা ভালোই ছিল, শিলং ট্রিপ। তোমরা আমাকে ভিডিওতে হেল্প করো, দেখো এখানে কত সুন্দর তিতলি ডান্স চলছে, দেখো দেখো তিতলি। সো একটা ছোট্ট আন্ডার ওয়াটার ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করলাম, দেখো কতটা সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার। দাদারা আমাদেরকে বলল যে এই টাইমে তো এতটা ক্রিস্টাল ক্লিয়ার জল আমরা দেখতে পাচ্ছি, বাট 20 ফুট যেখানে আছে, তোমরা যদি ডিসেম্বর আর জানুয়ারিতে যদি এখানে ভিজিট করো, সেই সময় 20 ফিটের নিচে যে পাথর আছে সেটাও তোমরা এখানে দেখতে পারবা। মানে ডিসেম্বর জানুয়ারিতে তোমরা যদি ডাউকিতে একবার ভিজিট করো, তাহলে 20 ফুট নিচেও তোমরা জলের পাথর ক্রিস্টাল ক্লিয়ারটাও দেখতে পারবা, যা অসাধারণ ফিলিংস, সেটা এখানে আসলেই তোমরা বুঝতে পারবা। তো প্লিজ একবার মাস্ট ভিজিট নর্থ ইস্ট, দারুণ দারুণ ডাউকি, খুব খুবই মজা আসলো আমাদের। আমি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি আমার আন্ডার ওয়াটার ক্যামেরা দিয়ে, যে জলের নিচের কতটা ক্লিয়ার। একবার রিয়া তুমি দেখাও জলের ওই সাইডটা, পুরো ক্রিস্টাল ক্লিয়ার একদম। দেখো কত সুন্দর পাথর একদম দেখা যাচ্ছে জলের নিচে। আর আমরা এখন ব্রিজের সামনে চলে আসছি, তো একবার জল থেকে উঠে ব্রিজটা তোমাদেরকে দেখাই। দেখো সানসেট হতে আসছে, আর আমরা ঠিক এই সাসপেনশন ব্রিজের নিচে, দারুণ একটা ফিল হচ্ছে। ওই সাইডে দেখো সানসেট, এখানে মাঝিরা সবাই মাছ ধরছে, কত সুন্দর, প্রচুর মাছ আছে এখানে, সবাই মাছ ধরছে, দেখো কত সুন্দর। বাংলাদেশের সামনে থেকে আমি বাংলাদেশের সব ট্যুরিস্টদেরকে দেখাচ্ছি, দেখো এখানে অনেক দূর দূর থেকে
বাংলাদেশের এখানে আসে টাটা বাংলাদেশ তিতলি বলে দাও টাটা বাংলাদেশ বাংলাদেশ আবার বলো বলো বাংলাদেশ টাটা প্রচুর বাংলাদেশের টুরিস্টও এখানে এসেছে দেখো সানসেটের সময় পানি 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 চলে যেতে দাদা আমাদেরকে যেটা বললো এই টাইমেই নাকি বাংলাদেশের টুরিস্টরা এখানে আসতে পারে এই ডাউকি রিভারের মজাটা নিতে পারে আর যখন রেনি সিজন থাকে এই পুরো পার পর্যন্ত ওই পার অবধি এই জল থাকে ওখানে দারুণ দারুণ মজা দেখো সূর্য অস্ত যাচ্ছে পাশে এখন বসে আছি কি সুন্দর সো দারুণ মজা হলো আর ডাউকি লেকে সারাদিনের থাকা হারা যা ছিল পুরোটাই রিফ্রেশমেন্ট হয়ে গেল আর আমাদের মাঝি দাদারা খুব খুবই খুবই ভালো ছিল তো ভালো করে আমাদেরকে এখানে ঘোরালো যা আমাদের খুব মজা হলো রেকমেন্ডেড জায়গা তোমরা নিশ্চয়ই একবার ভিজিট করো ডাউকি লেক সত্যি এতটাই ক্রিস্টাল ক্লিয়ার জল দারুণ দারুণ তো আরও যেটা বললো সেটা তোমাদেরকে আমি আগেই বলছি যে ডিসেম্বর জানুয়ারিতে তোমরা একবার ভিজিট করো সেখানে তখন নাকি 20 ফিটেরও জল যেখানে আছে সেটাও নাকি ক্রিস্টাল ক্লিয়ার থাকে তো দেখি আমরা ট্রাই করবো আরেকবার ডিসেম্বর জানুয়ারিতে এখানে ভিজিট করার তো রিয়া তোমার কেমন লাগলো তো এখান থেকে বাংলাদেশ থেকে দেখো আচার কিনে নিয়ে এসেছে বাংলাদেশি আচার ওরা বাংলাদেশে গিয়ে তো দারুণ মজা হলো তো এখন আবার উপরে উঠতে হবে সেই আঁকা বাঁকা পথ আর তারপরে দেখি বাংলাদেশ বর্ডার বলে আরেকটা ভিজিট পয়েন্ট আছে তো সেখানেও যাওয়ার প্ল্যান আছে এখন অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে যাচ্ছে আর ডাকু থেকে এখন আমাদেরকে শিলং যেতে হবে দেখি কি করা যায় গাড়িতে বসে নেক্সট প্ল্যান তোমাদেরকে জানো এখন ঘড়িতে বাজে 5টা আমরা ডাউকি থেকে উঠে গাড়িতে আসলাম তো এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডার দেখতে তো তাড়াতাড়ি বাংলাদেশ বর্ডারটা দেখব দেখে তারপরে বেরিয়ে পড়বো শিলংয়ের জন্য এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের সামনে তো রাত হয়ে গিয়েছে দেখো ঘড়িতে এখন বাজে তোমার 5টা বাজতে এখানে অন্ধকার তো চলো একবার বাংলাদেশ বর্ডারের সামনে গিয়ে দেখে আসি বাংলাদেশের ভিউ এই পিলার অবধি আমরা লাস্ট যেতে পারবো তো ওই সাইডটা যে দেখা যাচ্ছে সেটা দেখো তোমাদেরকে একবার আমি দেখাই ওয়েলকাম টু বাংলাদেশ মানে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া আর ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ ওয়েলকাম টু বাংলাদেশ ওই সাইডে যাওয়া আমাদের মানা তো এখানে দেখো ইন্ডিয়া ইন্ডিয়ার মাইলস্টোন এখানে বানানো আছে তো এখানে এসে সবাই ফটো সেশন করে তো এখানে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের ফ্ল্যাগেও এখানে বানানো আছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের সীমানা পিলার এই সাইডটা ইন্ডিয়া ওই সাইডটা আমাদের বাংলাদেশ এখানে ওয়েলকাম টু বাংলাদেশ পিলারের ওই পাশ থেকে পুরোটাই বাংলাদেশ বাংলাদেশ থেকে আর আমরা ইন্ডিয়া থেকে হাত মিলিয়ে নিই দাদা আপনি ইউটিউব চ্যানেলে আসবেন মোটোবাস শিলিগুড়ি মোটোবাস শিলিগুড়ি তো দাদার আমাদের চ্যানেলে আসবে নেক্সট ব্লগে হ্যাঁ 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 আপনারা তো উঠছেন তো বাংলাদেশ বর্ডারও আমরা ভিজিট করে আসলাম জাস্ট 5 মিনিট আমরা ওখানে ছিলাম দারুণ মজা আসলো সীমানা বর্ডার অবধি আমরা যেতে দিল ওখানে কিছু বাংলাদেশ ট্যুরিস্ট এসেছিলো তো তারাও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো খুব উৎসাহ লাগলো তো সাথে সাথেই চ্যানেল সাবস্ক্রাইব করলো বললো দাদা তোমাদের ভিডিও আমরা নিশ্চয়ই দেখবো কারণ আমার চ্যানেলটা বাংলা আমরা ভিডিও করি তো ওরা খুব বাংলা বাংলাদেশে যারা আছে তারা বাংলা বোঝে তো ওদের কোনো অসুবিধা নেই তো ওরাও আমাকে খুব উৎসাহ দিল তো তোমরাও আমাকে এরকম করে উৎসাহ দাও তাহলে আগে আমরা তোমাদের জন্য এরকম অনেক ভিডিও নিয়ে আসব অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় একটা ভিডিও তো তোমরা ভিডিওটি প্লিজ লাইক করে দিও দেখে
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওগুলো, আর ভিডিওটিকে লাইক অবশ্যই করো। চলো কালকে আসবে পার্ট 5, তো টু বি কন্টিনিউ।